বাইরে ভাই, আমার মোবাইলে আজব এক সেটিংস করেছি। এই যে দেখেন, আমার মোবাইলের ব্যাক বাটন দিয়ে ব্যাক করা যাচ্ছে না, হোম বাটন দিয়েও কিন্তু বের হওয়া যাচ্ছে না, রিসেন্ট বাটন দিয়েও কিন্তু বের হওয়া যাচ্ছে না। এরকম সেটিংস করে যদি কারো হাতে দেই, সে শুধু ক্যালকুলেটার ব্যবহার করতে পারবে। মানে এইখানে আমি যে অ্যাপটাকে পিন করে রাখবো ওই অ্যাপটাই ব্যবহার করতে পারবে, অন্য কিছু ব্যবহার করতে পারবে না। মজার বিষয় হচ্ছে কি জানেননি, আমার মোবাইলে যদি কল আসে কলটা রিসিভ করতে পারবে না, কে আমাকে কল দিল এটা দেখতে পারবে না। এক কথায় হচ্ছে আমার মোবাইলের কোনো কিছু ব্যবহার করতে পারবে না, মোবাইলটা কিন্তু অফও করা যাবে না এই অবস্থায়। এরকম ইন্টারেস্টিং এবং মজাদার কিছু কাজ আজকে শিখতে পারবেন। তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। এই কাজগুলো মোবাইলে আসলে কিভাবে সম্ভব আপনাকে কিন্তু এক্সপার্ট বলবে, এই কাজগুলো যদি আপনি জানেন। তো আমার মোবাইলে আমি কিভাবে করেছিলাম, যে কোনো অ্যাপ্লিকেশন আপনি পিন করে রাখতে পারবেন, ওই অ্যাপ্লিকেশনটা ছাড়া আপনার মোবাইলে কোথাও প্রবেশ করতে পারবে না। তো এই কাজটা করার জন্য ফোন থেকে সেটিংস অপশনে চলে আসবেন, আসার সাথে সাথেই উপরে সার্চ বক্স পাবেন। সার্চ বক্সে লিখতে হবে পিন, PIN, শুধু পিন লিখে দিবেন। অ্যাপ স্পিনিং লেখা আসছে, এই অপশনটাতে ট্যাপ দিবেন। এখান থেকে অ্যাপ স্পিনিং এই অপশনটা অফ থাকবে আপনাদের ক্ষেত্রে, জাস্ট অন করে দিবেন। অন করে দেওয়ার পরে এখান থেকে ব্যাক চলে আসবেন। ব্যাকে আসার সাথে সাথে আপনি যতগুলো অ্যাপের মধ্যে প্রবেশ করেছিলেন রিসেন্ট বাটনে কিন্তু থাকে, ঠিক না? এই অপশনটাতে ট্যাপ দিবেন। তো এই বাটনটাতে টাচ করার সাথে সাথেই যতগুলো অ্যাপের মধ্যে প্রবেশ করেছিলেন এখানে কিন্তু আছে, ঠিক আছে? এখানে দেখুন থ্রি ডট অপশন, এই থ্রি ডটে টাচ করবেন। এইখানে লেখা আছে পিন, পিনে ট্যাপ দিবেন। নিচে ওকে, এ দেখুন আমি ওকে করে দিলাম। এখন এখান থেকে আমি দেখুন ব্যাক করতে পারবো না, কোনোভাবেই ব্যাক করা যাবে না। হোম বাটনে টাচ করলেও ব্যাক করা যাবে না, রিসেন্ট বাটনে টাচ করলেও কিন্তু ব্যাক করা যাবে না। আপনি এই অবস্থায় ফোনটা অফও করতে পারবেন না, যেই অবস্থায় আছে এই অবস্থায় থাকবে। যে হাতে নেবে সেই বলবে, কি রে ভাই মোবাইল ব্যাক করা যায় না, হোম বাটন দিয়ে বের হওয়া যায় না, রিসেন্ট বাটন দিয়ে বের হওয়া যায় না, এটা আবার কি ফোন, ঠিক না? এখন আপনি যদি চান আগের মতো করে ফেলবেন, এটা কিভাবে সম্ভব? এখানে দেখুন দুইটা বাটন আছে, একটা হচ্ছে রিসেন্ট বাটন আর একটা হচ্ছে ব্যাক বাটন। দুইটা বাটনে একসাথে চাপ দিবেন, এই অপশনটা রিমুভ হয়ে যাবে, মানে পিন কেটে যাবে। যেমন আপনাদেরকে দেখাচ্ছি, একসাথে আমি দুইটা বাটনের চাপ দা ধরবো, এ দেখুন অ্যাপ স্পিনিং ডিসেবল হয়ে গেছে, এখন আবার কাজ করবে। আশা করি বুঝতে পেরেছেন এই সেটিংসটা ফোনে কিভাবে অন করতে হয়। আপনার মোবাইল আপনাকে পরে শোনাবে মজাদার একটা সেটিংস কিন্তু ফোনের মধ্যে করতে পারেন, অনেকেই করতে জানেন না, কষ্ট করে পড়তে হয়। কষ্ট করে পড়বেন কি লাগা, স্পেসে ছেড়ে দিবেন, অটোমেটিক আপনাকে পরে শোনাবে মোবাইলে, এটা কিভাবে সম্ভব। তো এই সেটিংসটা করার জন্য সোজা সেটিংস অপশনে চলে আসবেন, আসার পরে উপরে সার্চ বক্স পাবেন, এখানে লিখতে হবে স্পিক। লিখে দেওয়ার সাথে সাথেই সিলেক্ট টু স্পিক লিখে আসছে, উপরে ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার পরে এইখানে দেখুন সিলেক্ট টু স্পিক এই অপশনটাতে চলে আসবেন। নিচে শর্টকাট লিখে আছে, অন করে দিবেন, অ্যালাউ করে দিবেন, ওকেতে চলে আসবেন। উপরে সেটিংসের লোগো আছে, এইখানে চলে আসবেন। এখানে দেখুন চেঞ্জ রেকর্ডিং ভয়েস, এই অপশনটাতে ট্যাপ দিবেন। এইখান থেকে বাংলা ভারত ওয়ান এই অপশনটাতে ট্যাপ দিয়ে ডান করে দিবেন। সম্পূর্ণ কাজ শেষ, আপনাদেরকে দেখাচ্ছি পরে শোনায় কিনা আপনার মোবাইল। এ দেখুন আমি একটা গুগল ক্রোমে চলে আসবো কবিতা শোনার জন্য, এখান থেকে আমি টেনে ধরবো। বলো বীর, বলো উন্নত মহর্ষি, শির নিহারি আমারই নত শির ওই শিখর। আশা করি সহজে বুঝতে পেরেছেন যে এই সেটিংসটা কিভাবে করতে হয়। এখন আপনি যদি চান যে এই সেটিংসটা অফ করে রাখবেন, শুধু সিলেক্ট টু স্পিকে গিয়ে শর্টকাট অপশনটা অফ করে দিলে কিন্তু আর এই সেটিংসটা হবে না। বন্ধুরা, ভিডিওটা দেখে যদি উপকার হয়ে থাকে অবশ্যই সাথে থাকবেন, দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।